টিম তৈরি করা হয়েছিল বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মোবাইল প্লাস হচ্ছে ল্যাপটপ চুরি যায়, তো এ সংক্রান্ত আমরা দুটো মামলা গ্রহণ করি। একটা হচ্ছে কেস নাম্বার 82, জনৈক অশোক কুমার পাটোয়ারি ডিমসাগর, উনি একটা অভিযোগ করেন আমাদের কাছে যে 24/4/2019 তারিখে ওনার একটা ল্যাপটপ চুরি যায় ডেল কোম্পানির। তো এরপরে আমরা কালকে আমাদের টিম কার্তিক দেবনাথ এবং অনুপ ত্রিপুরা দুজনকে আটক করে এই সংক্রান্ত মামলায়। তো এখানে আটক করার পরে ওদের জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে মিঠুন দাস একজন আছেন, উনি এই ল্যাপটপটা রেখেছেন। এরপরে আমরা তাকে নিয়ে আমরা ওই বাড়িতে গেলে এই ল্যাপটপটা ডেল ল্যাপটপটা আমরা রিকভারি করি। আর এছাড়াও গত পরশুদিন ফেডারেল ব্যাংকের ওখানে এটিএম কাউন্টারে সিকিউরিটি যখন ঘুমিয়েছিল মোবাইল চার্জে রেখে, তখন ওই মোবাইলটা আরেকজন খুলে নিয়ে যায়, তারাও আমাদের কাছে একটা অভিযোগ করে, তো সেই মোবাইলটাও আমরা এখানে রিকভারি করি। চোর আমরা এখনো পর্যন্ত তিনজন, আর মাল পজিশনে রাখা চুরির মাল কেনার জন্যে আরেকজন।